যারা ভারতের হয়ে ফুটবল খেলেছে তাদের নাম কি? না, পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, ভাস্কর ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, বাইচুং ভুটিয়া প্রভৃতি কয়েকজন বিখ্যাত ক্রিকেটারের নাম বলো। ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া, জিওফ বয়কট ইংল্যান্ড, স্টিভ ওয় অস্ট্রেলিয়া, ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ, সুনীল গাভাস্কার ভারত, সচিন তেন্ডুলকার ভারত, সৌরভ গাঙ্গুলি ভারত হলো। তারপরে এশিয়ান গেমস কি? এশিয়ার বিভিন্ন দেশকে নিয়ে একটি বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর, এটা দাঁড়িয়ে হবে কোয়েশ্চেন মার্ক নয়। মানে এশিয়া যে আমাদের মহাদেশটা রয়েছে সেইখানে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের পার্টিসিপেশনে যে প্রতিযোগিতাটা হচ্ছে সেটাকেই বলছে এশিয়ান গেমস। প্রথম এশিয়ান গেমস কবে কোথায় পরিচালিত হয়? 1951 সালের 4 মার্চ দিল্লিতে প্রথম অনুষ্ঠিত হয় এই এশিয়ান গেমস। ভারত এ পর্যন্ত হকি খেলায় অলিম্পিক কতবার জয় করেছেন? না, 8 বার অলিম্পিক হকিতে। তারপরে ভারত কবে ওয়ানডে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়েছে? না, 1883। ক্রিকেট খেলার নতুন কোন ধারা এসেছে? না, টি-20 ক্রিকেট। এই খেলা প্রতি দলে 20 ওভার করে খেলা হবে, যেটা তোমরা জানো এখন টি-20 প্রচলিত রয়েছে, আগে কিন্তু 50 ওভারের খেলা এরকম প্রচলিত ছিল। তারপরে ক্রিকেট খেলাকে পরিচালনা করেন আম্পায়ার। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। ভারতে কোন মহিলা অলিম্পিকে দৌড়ে কৃতিত্ব অর্জন করেছিলেন? পিটি উষা। দৌড় যে প্রতিযোগিতা হয় সেখানে মহিলা, ভারতীয় মহিলা অলিম্পিকে পদক এনেছিল। দাবা খেলা কোন দেশে আবিষ্কৃত হয়? না, ভারতে। ভারতের দুইজন শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়ের নাম কি? বিশ্বনাথ আনন্দ আর দিব্যেন্দু বড়ুয়া। তারপরে হচ্ছে ব্রতচারী প্রতিষ্ঠা কে করেন? গুরু সদয় দত্ত। ভারতের জাতীয় খেলার নাম কি? হকি হলো। আচ্ছা, এবার চলে আসছি অনুশীলনী প্রশ্নে। পৃথিবীর সব থেকে বিখ্যাত ফুটবল প্রতিযোগিতা কোনটি? এই যে পড়লাম আমরা বিখ্যাত সব থেকে ফুটবল প্রতিযোগিতা বিশ্বকাপ। তারপরে হচ্ছে ফুটবল মাঠের আয়তন কত? ফুটবল মাঠের আয়তন হলো দৈর্ঘ্যে 110 মিটার আর প্রস্থে 70 মিটার। এশিয়ান গেমস কি? এশিয়ান গেমস হলো এই যেখানে লেখা আছে এশিয়ার বিভিন্ন দেশকে নিয়ে একটি বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর।